ট্রান্সফরমেশন কি সেটা শুরু করেছে না, আমরা জাস্ট বলেছিলাম যে জেড ট্রান্সফরমেশন কি। সো জেড ট্রান্সফরমেশন হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি ডোমেইনের আমার কমপ্লিট রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, সো জেড ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমার যদি আমরা ইকুয়েশনসগুলো একটু যদি দেখি, যে জেড বেসিক্যালি এটা একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল, কমপ্লেক্স ভ্যারিয়েবল মানে কি, কমপ্লেক্স ভ্যারিয়েবল মানে এটার একটা রিয়েল পার্ট থাকবে আর একটা ইমাজিনারি পার্ট থাকবে। এই দুই পার্ট মিলে হচ্ছে কি কমপ্লেক্স ভ্যারিয়েবল তৈরি হয়। সো আমরা যদি ধরে নেই যে
আছে, ইমাজিনারি পার্টও আছে। তো আমরা ধরে নিলাম যে এক্স এর হচ্ছে কি একটা ডিসক্রিট সিকোয়েন্স। আমরা লাস্ট ক্লাসে কন্টিনিউয়াস সিকোয়েন্স, ডিসক্রিট সিকোয়েন্স দেখেছি। সো এক্স এর যদি আমার একটা ডিসক্রিট সিকোয়েন্স হয়, সেখান থেকে তার ওয়েভ ট্রান্সফরমেশন আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এই সূত্রের মাধ্যমে। সো এই সূত্রটা দেখে আমরা বুঝতেছি যে এটা এক ধরনের ইনফাইনাইট পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজ মানে কি, যেখানে আমার পাওয়ার আকারে কোনো কিছু থাকে, তাই না? সো এক্স জেড কে আমরা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কি এক্স এর, এক্স এর জেড ট্রান্সফরমেশন। এক্স এর জেড ট্রান্সফরমেশনকে আমরা ক্যাপিটাল এক্স এবং ব্র্যাকেট জেড দ্বারা প্রকাশ করব। তারপর সূত্রটা কি, সামেশন অফ এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে এই সিরিজটা সত্য। কিসের জন্য সত্য? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পুরোটুকু মানের জন্যই আমার এটা সত্য। আর এক্স এর জেড টু দি পাওয়ার মাইনাস এর, এটা হচ্ছে কি সূত্র। আমি এক্স এর কে জেড ট্রান্সফরমেশন করলে ক্যাপিটাল এক্স জেড পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে জেড ট্রান্সফরমেশন ইজ এন ইনফাইনাইট পাওয়ার সিরিজ। আর এক্স জেড বলতে আমরা কি বুঝতেছি, এই জেড যে কমপ্লেক্স ভ্যারিয়েবলটা আছে সেটা অ্যাপ্লাই করা হচ্ছে ডিসক্রিট টাইম সিকোয়েন্স এক্স এর উপর। এখন আমাদের ইনফাইনাইট ভ্যালু নিয়ে কাজ করা তো সম্ভব না, তো অবশ্যই আমাদের নির্দিষ্ট কিছু ভ্যালুর জন্য এই সমীকরণটা সত্য হওয়া উচিত। তো যেই নির্দিষ্ট ভ্যালুর জন্য আমার এই সমীকরণটা আমি সত্য করতে পারবো, সেটাকে হচ্ছে গিয়ে রিজিয়ন অফ কনভার্জেন্স বা সিরিজ অফ কনভার্জেন্স বলা হয়ে থাকে। আগে আপনারা একটু তুলে নেন, তারপর আমি পরে বলবো।
আমরা তো দেখলাম যে এক্সাক্টটা হচ্ছে কি একটা ইনফাইনাইট একটা সিকোয়েন্স, কিন্তু এই ইনফাইনাইট সিকোয়েন্স নিয়ে আমরা রিয়েল টাইমে কাজ করতে আমাদের জন্য ডিফিকাল্ট। আমরা কিছু ভ্যালুস নিয়ে নিব যার জন্য ওই ফাংশনটা সত্য হয়ে থাকে।
এখন যদি আমার কোনো ভ্যালুর জন্যই আমি আমার সমীকরণটাকে একটা মানে ফাইনাইট ভ্যালুতে না আনতে পারি, একটা ধ্রুবক ভ্যালুতে না আনতে পারি, তাহলে আমার সমীকরণটা ডাইভার্জ হবে। হ্যাঁ, একটু আগে যেই গ্রাফটা এঁকেছিলাম ওটাকে জেড প্লেন বলা হতো। সো রিজিয়ন অফ কনভার্জেন্সের কনসেপ্টটা কি, যে যেই ভ্যালুর জন্য এক্স জেড একটা ফাইনাইট ভ্যালু পাবে। হ্যাঁ, যদি আরেকটু প্রিসাইজলি আমি বলি, ধরে নিলাম এই পুরো গ্রাফটাই হচ্ছে কি আমার জেড প্লেন। এখানে আমি কি বলতেছি, এখানে আমি বললাম যে ইমাজিনারি অফ জেড, আর এখানে কি রিয়েল অফ জেড। আমরা ধরে নিলাম যে জেড এমন একটা কমপ্লেক্স ভ্যালু যেটা এ প্লাস আই বি আছে। সো এই ঘরে ধরলাম এতটুকু পর্যন্ত আমার এ, তাহলে এই ঘরে আই বি থাকবে। সো এই পয়েন্টটা কি বলেন, এই পয়েন্টটা হচ্ছে কি এ প্লাস আই বি, তাই না? এ প্লাস আই। সো এরকম ভাবে আমরা কোন একটা সমীকরণ সলভ করে করে জেড এর একটা ভ্যালু বের করব, এবং ভ্যালু বের করে গ্রাফ ড্র করে আমরা কমেন্ট করব। এটাই হচ্ছে কি আপনি আমাদের টার্গেট। সো একটা এক্সাম্পল করি, এখানে এই ফাংশনটা আমি লিখলাম লাস্ট ক্লাসে, একটা ফাংশন প্রকাশ করার কতগুলো পদ্ধতি দেখেছিলাম আমরা, একটা টেবুলার পদ্ধতি, একটা এরকম ব্র্যাকেট দিয়ে, আর একটা হচ্ছে কি ফাংশন দিয়ে। সো এটা হচ্ছে কি সিকোয়েন্স মেথড, বা একটা ব্র্যাকেট দিয়ে নর্মালি সিকোয়েন্সটা লিখে দিলাম। এখন এখানে আমার যদি আমি বলতে চাই যে এই অ্যারোটা কি মিন করতেছে, বলেন দেখি অ্যারোটা কি মিন করতেছে, মানে এই জায়গাটাতে হচ্ছে কি n = 0। এখন এটাকে যদি আমরা ড্র করতে চাই তাহলে কি রকম হবে, এটা দেখতে 0 তে হচ্ছে কি 3, ধরে নিলাম 1 2 3, হাইয়েস্ট কেসে 4 5 পর্যন্ত, তারপর পর্যন্ত আমি রাখলাম হচ্ছে কি 0 1 2 3 4 5। সো 0 তে কি, 0 তে হচ্ছে কি 3 গেল। তারপরে এখানে বললাম আমি 1 2 3 1 2 3, 1 কত 5, সো 1 হচ্ছে গিয়ে 5, 2 তে হচ্ছে গিয়ে 4, সো 2 তে 4, তারপরে হচ্ছে গিয়ে -1 -2 -3 -4, ট্রান্সফর্ম অফ দা অ্যাবোভ টাইম সিকোয়েন্স
সো আমাদের কোয়েশ্চেনটা কি, প্রথমে হচ্ছে কি একটি টাইম সিকোয়েন্স দেওয়া ছিল, এখান থেকে আমাকে কি করতে বলা হয়েছে, জেড ট্রান্সফরমেশন বের করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে আমি আরওসি বের করি। আরওসি হচ্ছে কি, রিজিওন অফ কনভার্জেন্স। এটা একটা অসীম সিরিজ, অসীম কি সিরিজ, পাওয়ার সিরিজ, তাই না? কারণ জেড টু দি পাওয়ার মাইনাস এন। তো এই পাওয়ার সিরিজ থেকে আমি একটা নির্দিষ্ট কিছু ভ্যালুর জন্য যে এই ফাংশনটা সত্য হয় সেটা বের করবো, বের করে ড্র করবো। এই আরওসি ফুল ফর্ম হচ্ছে গিয়ে রিজিওন অফ কনভার্জেন্স। আমরা কি জানি x z এর সূত্রটা আমরা কি লিখলাম, প্রথমে x z is equals to n এর ভ্যালু কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এবং x n z টু দি পাওয়ার মাইনাস n। ফাংশন যাই থাকুক এই সূত্রটা সবার জন্যই সেম। সো আমার এখানে n এর ভ্যালু, হ্যাঁ, বা সময়ের ভ্যালু কত থেকে কত পর্যন্ত বলেন তো, এখানে 0 1 2 -1 -2 -3। তো n এর ভ্যালু আমার -3 থেকে +2 পর্যন্ত, আমি এই রেঞ্জটা লিখে দিলাম। এখন হচ্ছে গিয়ে xn z টু দি পাওয়ার -n। এখন আমি আমার প্রতিটা সময় অনুযায়ী কি করব, প্রতিটা ভ্যালুকে তার xn এর ভ্যালুর সাথে লিখব। সো প্রথম ভ্যালুটা হচ্ছে কি আমার, কি -3, তাই না? সো সূত্রটা কি বলেন, সূত্রটা হচ্ছে গিয়ে এটা, আমি এটাই বারবার লিখব এক একটা সময়ের জন্য এক একটা। সো এক্স অফ -3 জেড টু দি পাওয়ার -(-3), এটা পরে, এটা প্রথমবার লিখতেছি দেখে আমি মাইনাস মাইনাস লিখতেছি, এরপরে ম্যাথগুলোতে মাইনাস মাইনাস আমি দিলে প্লাস লিখে ফেলবো। তারপরে এক্স এন এর ভ্যালু কত, -2, অ্যান্ড জেড টু দি পাওয়ার -2, তারপরে x এর পাওয়ার -1, z টু দি পাওয়ার -(-1). x অফ -3 এর ভ্যালু কত ছিল, 2 ছিল, তাই না? সো 2 যদি থেকে থাকে তাহলে 2 * z টু দি পাওয়ার -3 হবে। তারপর x অফ -2 এর ভ্যালু কত ছিল, -1 ছিল। সো আমরা কি লিখবো, -1 * z টু দি পাওয়ার প্লাস হয়ে যাবে এবং 2 থাকবে। তারপরে আমরা x অফ -1 এর ভ্যালু কত পেয়েছিলাম, 0 * z টু দি পাওয়ার 1। আচ্ছা, তারপর x অফ 0 এর ভ্যালু কত ছিল, 3 ছিল, তাহলে 3 * z টু দি পাওয়ার -0। x অফ 1 এর ভ্যালু কত ছিল, 5, তাহলে 5 z টু দি পাওয়ার -1। এন্ড x অফ 2 এর ভ্যালু 4,
4 into z to the power minus 2. এখন এই পাশে লিখি, এখন এটাকে যদি আমি একটু সমাধান করে সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে 2 z to the power 3 হবে, তারপরে হচ্ছে কি মাইনাস z স্কয়ার হবে, তারপরে 0 into z to the power 1. 0 সাথে কাউকে গুণ করলে সে কি থাকবে? থাকবে না, তাই আমার এই ভ্যালুটা আলটিমেটলি অমিট হয়ে যাবে, সো সে থাকবে না. তারপরে কি থাকবে? তারপরে হচ্ছে গিয়ে 3 হয়ে যাবে, z টু দি পাওয়ার মাইনাস 0. কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1 হয়ে যাব না, সো শুধু 3 থাকবে. তারপরে প্লাস 5 ইন্টু z টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 4 ইন্টু z টু দি পাওয়ার মাইনাস 2. ঠিক আছে, এতটুকু তো আমরা বুঝলাম. এখন এই সমীকরণটাতে যেই যেই জিনিসগুলা নাই সেই সেই জিনিসগুলা বাদে আমার z এর সেই সেই ভ্যালুগুলা বাদে আমার এই ইকুয়েশনটা সত্য. যেমন আমার এখানে আমরা জানি এই ভ্যালুটা আমি কেন পেয়েছি, এই ভ্যালুটা আমি পেয়েছি z এর ভ্যালু মাইনাস 3 হওয়ার জন্য, এই ভ্যালুটা পেয়েছি z এর ভ্যালু মাইনাস 2 হওয়ার জন্য. কিন্তু z এর ভ্যালু 0 হওয়ার জন্য কি আমরা এই সমীকরণটাকে সত্য পেয়েছি? না, কারণ যখন আমি z এর ভ্যালু 0 ধরেছিলাম তখন কি হলো, কোন ভ্যালুটা আমার অমিট হয়ে গেছে বলেন? জিরোর জন্য আমার এই ভ্যালুটা কি হয়ে গেছে, সমীকরণটা অমিট হয়ে গেছে, তাই না? সেখানে আমার কোনো ভ্যালু নেই. সিমিলারলি ইনফিনিটির জন্য আমরা এই ইকুয়েশনটাকে সত্য পাই নাই, তাই না? কারণ ইনফিনিটি থেকে আমরা ছোট হয়ে আসছি. সো আমার কমেন্টটা এটা লিখতে পারবো যে ফ্রম দ্য অ্যাবোভ ইকুয়েশন আমাদের কিন্তু এক একটা সমীকরণের জন্য রিজন অফ কনভার্জেন্স দেখতে এক এক রকম হবে, আর আমরা যা প্র্যাকটিস করবো সেগুলো থেকেই আমরা পরীক্ষায় পাবো, তো সমস্যা নেই. ফর z ইকুয়াল টু 0 এন্ড z ইকুয়াল টু ইনফিনিটি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এন্ড অথবা অর ওয়ার্ডের জন্য কিন্তু গ্রাফ ডিফারেন্ট হয়। এখন এখানে এন্ড আসছে, এখন দেখে রাখেন গ্রাফটা কেমন হয়, অর এর জন্য সামনে এক্সাম্পলগুলোতে আমরা দেখবো যে গ্রাফটা কেমন হয়। সো ইম্পর্টেন্ট হচ্ছে কি এন্ড আর অর এর জন্য কিন্তু গ্রাফের উপর ডিফারেন্ট হবে। যেমন আমরা বেনচিত্র সময় বলছিলাম না যে এবং মানে কি দুটা একসাথে, আর অথবা মানে কি যে কোনো একটা হলেই ওইটা হবে।
জিরো কে বোঝানোর জন্য আমরা এরকম একটা ডট দিয়ে বড় করে সার্কেল করে দিব। আমার এই জিনিসটা সত্য, হ্যাঁ, কি কি ভ্যালুর জন্য, জেড মানে এক্স এর জেড ইজ ইকুয়ালস টু জিরো অ্যান্ড জেড ইজ ইকুয়ালস টু ইনফিনিটি। সো জিরোটা আমরা ড্র করলাম, ইনফিনিটি আমরা ড্র করতে পারবো না, বাকি সবটুকুর জন্যই আমার কি জিনিসটা সত্য না। সো আমরা এরকম একটা রে দিয়ে দিব যাতে বোঝা যায় যে শুধু জেড ইজ ইকুয়ালস টু জিরোর জন্য আমার এটা ফাইনাইট ভ্যালু দিবে না, বাকি পুরো এলাকার জন্যই আমি কি পাবো, ফাইনাইট ভ্যালু পাবো। তাই যাকে আমি কালো করলাম সে বাদে, আর ইনফিনিটিকে আমরা ড্র করতে পারবো না। সো এইভাবে আমি ড্র করলাম যে জেড ইজ ইকুয়ালস টু জিরো এই এরিয়াটুকু বাদে পুরোটুকু এরিয়ার জন্য আমার এই সিরিজটা আমাকে একটি ফাইনাইট ভ্যালু দেবে। সো এটা কিন্তু শুধু এই সমীকরণের জন্য গ্রাফটা এরকম, এক একটা সমীকরণের জন্য কিন্তু আমার গ্রাফটা দেখতে কি হবে, এক এক রকম হবে। সো আমরা আর একটা এক্সাম্পল করি, ডেল্টা ফাংশনের জন্য আমরা এবার এক্সাম্পলটা করি। ধরা হয়েছে এতটুকু আপনাদের কিন্তু ক্লাস টেস্টের ডেট দিয়ে দিয়েছি, কবে ক্লাস টেস্ট বলেন তো, তার আগ পর্যন্ত যা করা হবে সবই আমাদের সিলেবাসে থাকবে। ডেল্টা ফাংশন কেমন ফাংশন বলতো, ডেল্টা ফাংশন কে আমরা কিভাবে লিখতে পারি, ডেল্টা ফাংশন কোথায় এক্সিস্ট করে, আমরা সিগন্যাল সায়েন্স সিস্টেমে পড়েছি, খুব ইম্পর্টেন্ট বলেন। যেমন কজাল সিগন্যাল কি, ডান পাশে থাকে, অ্যান্টিকজাল বাম পাশে থাকে, বোথ সাইডেরটা কি দুই পাশেই থাকে, ডেল্টা এন্ড কি বলেন, ডেল্টা ফাংশন খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন বলেন। একটা ডিএল ছুড়ে যদি লেগে যায় খুবই স্যাড একটা ডিএল। ডেল্টা ফাংশন হচ্ছে গিয়ে ওয়ান, কোথায়, কেবলমাত্র এন ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, আর কেবলমাত্র এন ইজ ইকুয়ালস টু জিরোতেই সে এক্সিস্ট করবে, বাকি সকল জায়গায় তার কোনো ভ্যালুই থাকবে না। এটা আমি কোন মেথডে আমার ইকুয়েশনটাকে লিখলাম বলেন, ফাংশন মেথডে লিখলাম, ফাংশনটা কিভাবে লিখি আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেন করে লিখি, কোন কোন এলাকার জন্য কি কি ভ্যালু ওটুকু আমরা লিখি, বাকিটুকু জায়গায় জিরো লিখে দিই, জিরো আদাও। সো আমার এই ফাংশনটা এক্সিস্ট করবে কেবলমাত্র এন ইজ ইকুয়ালস টু জিরো লোকেশনে, এবং ভ্যালুটা হবে ওয়ান, এছাড়া বাকি সকল জায়গায় ভ্যালুটা কি শূন্য। আচ্ছা, এখন যদি তাকে আমি ড্র করি, তার মানে কি এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে সে ওয়ান আছে, বাকি আরো কোন জায়গায় কেউ নাই। আচ্ছা, এখন যদি আমি তার এক্স জেড বের করতে চাই, এক্স জেডটা কি হবে, এক্স জেড এর সূত্র আমরা জানি, সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কোন বালাই নাই, কারণ আমার এখানে কি আছে, শুধু
of 0 into z to the power minus 0. আর x of 0 তেই তার ভ্যালু কি 1. সো আমার এখানে কোনো বাধা ধরাই নাই, তাই এখানে রিজিয়ন অফ কনভারজেন্স বা আরওসি হবে হচ্ছে কি কি এন্টায়ার z প্লেন, কারণ আমি এখানে একটা 1 ভ্যালু পেয়ে গেছি, একটাই ভ্যালু ছিল এবং সেটার জন্য আমরা একটা ইনফাইনাইট ভ্যালু হয় একটা ফাইনাইট ভ্যালু পেয়েছি, একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়েছি। এখানে যদি এরকম থাকতো আমার সিরিজে কয়েকটা ভ্যালু আছে এবং কোনো কোনো ভ্যালুর জন্য জিরো হয়ে গেছে, চলে গেছে সমীকরণ থেকে, এখানে এরকম কোনো কিছুই নাই। সো আমার আরওসিটা কি এন্টায়ার জেড প্লেন। এখন এন্টায়ার জেড প্লেনকে আমি কিভাবে ড্র করব, এখানে আর জিরো দেওয়া লাগবে, গতবারের মতনই হবে গ্রাফটা, খালি জিরোর জায়গাটাও অমিট হয়ে যাবে, কারণ গতবার আমাদের কি ছিল এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট অথবা উইদাউট জিরো এবং ইনফিনিটি, মানে শুধু এবং ইনফিনিটি বাদে সকলটুকুর জন্য এটা সত্য, ইনফিনিটি রাখার জন্য এখানে সেই বালাইও নাই। এখানে আমার পুরো প্লেনটাই হচ্ছে কি কি রিজন অফ কনভার্জেন্স বা আরসি। অসীম পর্যন্ত বিস্তৃত আর z equals to minus n, সো আমার সকল ক্ষেত্রে ভ্যালুটা কি আলটিমেটলি 1 না, সো ইনফিনিটি পর্যন্ত যাবে n equals to 0, সো z to the power minus 1 to the power n আমরা লিখতে পারি না, কারণ যাই হোক না কেন আমাদের ভ্যালুটা তো মাইনাস ওয়ান, সো আমি যতটুকু এন থাকবে ততবারই মাইনাস ওয়ানের ব্যাপারটা রিপিট হবে। আমি এখানে কি করলাম, এন এর ভ্যালুটা ওয়ান বসালাম,
এবং যেহেতু আমার এখানে এটা একটা সিরিজ, আমি এটাকে ব্র্যাকেট দিলাম এবং এটাকে বাইরে নিয়ে গেলাম। সো কনসেপ্ট দাঁড়াচ্ছে z টু দি পাওয়ার মাইনাস n টু দি পাওয়ার n। এখন কোন কিছুর পাওয়ার মাইনাস 1 মানে কি? ভগ্নাংশ আকারে না জিনিসটা, জিনিসটা ভগ্নাংশ আকারে। সো আমি এটাকে এরকম লিখতে পারি কিনা দেখুন। আমি 1 বাই z লিখতে পারতাম, ওটাকেও আমি আবার 1 বাই আকারে করলাম, তাহলে ব্যাপারটা এরকম হলো 1 ডিভাইডেড বাই 1 বাই z। তখন এটাকে নিচে আনলাম, সেজন্য 1 বিয়োগ করে এভাবে এই অবস্থায় লিখলাম। এখন আমি করবো হচ্ছে গিয়ে লসাগু। লসাগু করার পরে জিনিসটা z মাইনাস 1 হয়ে যাবে। যেখানে আমার z মাইনাস 1 এর ভ্যালুটা সবসময় 1 এর থেকে ছোটই হবে, কারণ আমার ফাংশনটার ভ্যালু কখনো 1 এর থেকে বেশি হবেই না, তো 1 টাই বড় হবে। এখন হচ্ছে কি আমার রিজিয়ন অফ কনভারজেন্সটা বের করা। আমরা যেহেতু বললাম যে আমার কি হবে, আমার যেই জায়গাটুকু ছিল মাইনাস 1 সেটা 1 এর থেকে ছোট হবে এবং এটা মডিউলাস হবে, মানে মাইনাস জেড হোক মাইনাস, মডিউলাস মানে কি প্লাস মাইনাস দুটি, তাই না? সো এই জিনিসটাই হচ্ছে কি আমার কি রিজিয়ন অফ কনভারজেন্স। সো রিজিয়ন অফ কনভারজেন্স আমরা কিভাবে বের করবো? আমরা বলবো যে মডিউলাস অফ জেড টু দি পাওয়ার মাইনাস 1 যদি এটার থেকে ছোট হয় তাহলেই হচ্ছে কি আমার কি রিজিয়ন অফ কনভারজেন্স, মানে ওই ভ্যালুগুলোর জন্য আমার কি সত্য। এখন জেড টু দি পাওয়ার মাইনাস 1 এটাকে যদি আমি শুধু জেড বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই জিনিসটাকে উল্টা করে ফেলতে হবে। উল্টা করে ফেলা মানে কি? এটাকে এই পাশে নিয়ে আসা, ওটাকে ওই পাশে নিয়ে যাওয়া। উল্টা করে ফেললাম তাহলে আমার ভাগ আকারের ব্যাপারটা চলে গেল। তো এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে গিয়ে জেড এর ভ্যালু বড় 1 এর থেকে, তাই না? যদি আমার 1 বাই জেড এর ভ্যালু 1 এর থেকে ছোট হয় তাহলে জেড এর ভ্যালু কি হবে? 1 এর থেকে বড় হবে। সেই উল্টার কনসেপ্টে এখানে বলা হয়েছে। এখন এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে লিখি তাহলে জিনিসটা কি এখানে কি বলতেছি? এখানে আমি বলতেছি যে আমার মডুলাস অফ জেড 1 এর থেকে কি বড়, তাই না? আমি এটাকে এভাবে লিখলাম যে আমার এন্টায়ার জেড এর ভ্যালুটা কি হবে 1 এর থেকে বড় হবে। হ্যাঁ, 1 এর থেকে বড় হওয়ার মানেটা কি? মানে আমার রিজিয়ন অফ কনভারজেন্সটা কোথায় থাকবে? প্লাস জেড, মডুলাস অফ জেড মানে কি? জেডটা আমার কি একটা ইমাজিনারি ভ্যালু না, সরি একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল যার কি কি আছে, রিয়েল পার্ট আছে ইমাজিনারি পার্ট আছে। এখন রিজিয়ন অফ কনভারজেন্সকে যদি আমরা ড্র করতে চাই তাহলে কিরকম হবে? আচ্ছা, এটা কিন্তু 3 নম্বর এক্সাম্পল ছিল, এখানে নাম্বারটা 3 হবে। এতটুকু বোর্ডে লেখা তোলা হয়েছে, যেখানে আমার জেড এর ভ্যালু কি প্লাস মাইনাস 1, তাই না? এখন আমার উপরেও প্লাস, নিচেও প্লাস, ডানেও প্লাস, বামেও প্লাস, মানে কি আমার চতুর্দিকে একটা বল এক্সিস্ট করতেছে, তাই না? যে বলটার ডাইমেনশন কি উচ্চতা, উচ্চতার দিক থেকেও রেঞ্জ হচ্ছে কি প্লাস মাইনাস 1, প্রস্থের দিক থেকেও রেঞ্জ হচ্ছে কি প্লাস মাইনাস 1। তা আমি এটাকে একটা আলটিমেটলি সার্কেল চিন্তা করতে পারি, তাই না?
এই এলাকাটা হচ্ছে গিয়ে আমার ভালো, এবং এই এলাকাটার বাইরে হচ্ছে গিয়ে কি রিজন অফ কনভার্জেন্স। এই এলাকাটুকুতে আমার ফাংশনের ভ্যালুটা বাইরেরটুকু কি ইনফাইনাইট ভ্যালু, তাই না? ফাংশন অনুযায়ী আমরা সেটাই বুঝতে পারতেছি এবং সেই অনুযায়ী আমরা সেটাই ড্র করলাম। আরেকটা এক্সাম্পল করি, তারপর আরেকটা আপনাদেরকে হোমওয়ার্ক দিই। আমাদের আরেকটা ক্লাস কিবার দিন বুধবার হবে, না নাকি? ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর আরেকটা ক্লাস কবে হয়? চেঞ্জ করার পরে কি হয়েছে বলেন? এখন কিন্তু ল্যাব আপনাদের হচ্ছে গিয়ে বুধবার দিন, বুঝছেন? প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে ফাংশনকে ড্র করা। ফাংশন অ্যাজ ইন কাকে ড্র করা? এক্স এন কে ড্র করা, রাইট? তারপরের স্টেপটা কি? তারপরের স্টেপটা হচ্ছে গিয়ে এক্স এন এর জেড ট্রান্সফরমেশন বের করা, উইচ ইজ ক্যাপিটাল এক্স আর হচ্ছে গিয়ে জেড। এইটা বের করে আমার বোঝা যে জেড এর কোন কোন ভ্যালুগুলোর জন্য এটার একটা নির্দিষ্ট বা ফাইনাইট ভ্যালু আছে। কারণ আমরা সমীকরণে কি দেখেছি, এটা একটা ইনফাইনাইট বা অসীম পাওয়ার সিরিজ। সো অসীম পাওয়ার সিরিজ নিয়ে ডিল করা আমাদের জন্য এফিশিয়েন্ট না। তো আমরা কি করি, এক একটা সমীকরণের জন্য আমরা এক এক রকম ভ্যালু পাই। যেমন একটু আগে আমরা ইউনিট স্টেপ ফাংশনের জন্য কি দেখলাম, আমার রিজন অফ কনভার্জেন্স হচ্ছে গিয়ে মডুলাস অফ জেড গ্রেটার দেন ওয়ান। আমরা জানি জেড হচ্ছে গিয়ে একটা কি কমপ্লেক্স ভ্যারিয়েবল। কমপ্লেক্স ভ্যারিয়েবল মানে কি, তার দুইটা পার্ট থাকবে, একটা রিয়েল একটা ইমাজিনারি। আমরা সবসময় ধরে নিচ্ছি যে এক্স অ্যাক্সিস হচ্ছে গিয়ে রিয়েল পার্ট অফ জেড আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে গিয়ে কি ইমাজিনারি পার্ট অফ জেড। সো আমাদের এক একটা ফাংশনের জন্য কিন্তু রিজন অফ কনভার্জেন্স এক এক রকম হবে। এটার জন্য আমরা সমাধান করে এরকম একটা সমীকরণ পাইছি। তার মানে কি? তার মানে হচ্ছে কি, রিয়েল পার্ট অফ প্লাস ওয়ান মাইনাস ওয়ান এবং ইমাজিনারি পার্ট অফ প্লাস ওয়ান মাইনাস ওয়ান পর্যন্ত আমার ফাংশনটা সুস্থ থাকবে। এর বাইরের এরিয়ার জন্য এটা পজিটিভ না। এর জন্য আমরা সবসময় এরকম দাগ দাগ সাইন দিয়ে কিন্তু রিজন অফ কনভার্জেন্সটা দেখাবো। অ্যান্ড দেন থার্ড স্টেপটা হচ্ছে গিয়ে আরওসি বের করা, তারপরটা হচ্ছে গিয়ে আরওসি ড্র করা। এই এন্টায়ার চারটা স্টেপ নিয়ে আপনাদেরকে একটা ম্যাপ করতে হবে।
কতবারেরটা আর এটার মধ্যে পার্থক্যটা কি? কতবারেরটাতে ছিল যে আমার কি শুধুমাত্র ডান দিক থেকে শুরু হচ্ছিল এবং কি হচ্ছিল সব জায়গায় সমান সমান মান ছিল, বাট এটা যেহেতু এল দিয়ে শুরু হচ্ছে এবং আমার সেক্ষেত্রে এটা জিরো থেকে এক্সিস্ট করবে। হ্যাঁ, তো এটার ফাংশনটা দেখতে এইরকম হবে অনেকটা। আমরা জানি কি এ ধরনের ফাংশনগুলো কখনো এক্স অ্যাক্সিসকে ছেদ করে না, এরকম একটা ফাংশন এরকম হবে। এখন যদি আমরা এটার এক্স জেডটা বের করতে চাই, কতবারটাতে আমরা কি করেছিলাম z টু দি পাওয়ার মাইনাস 1 লিখে উপরে n দিয়ে দিয়েছিলাম, তাই না? এটাও কিন্তু সেম জিনিসটাই, সাথে একটা হাফ আছে। তো আমরা হাফটাকে লিখব z টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখব, লিখে এটার উপরে বাহিরে n দিয়ে দিব। প্রতি ক্ষেত্রে আমার ভ্যালুটা সেম থাকতেছে, খালি এখানে একটা কি আসছে নতুন হাফ আসছে। সো হাফটাকে আমরা লিখে বাহিরে n দিয়ে দিব। সো এতটুকু পর্যন্ত আমার কি হলো একটা পার্ট হলো। তারপরে আমরা লাস্ট এটার সলিউশন যেভাবে করেছিলাম সেই অনুযায়ী আমরা এখানে একটা প্রথমে আমরা কি করেছিলাম 1 লিখেছিলাম, তারপর কি করেছিলাম 1 মাইনাস 1 বাই z এরকম করছিলাম না। সো এখন কি করব, হাফ থাকবে এবং z টু দি পাওয়ার মাইনাস 1 থাকবে, এবং তারপরে আমরা এটাকে আর কমপ্লেক্স না করে এতটুকু অ্যান্সার লিখে দিই, ওয়্যার z টু দি পাওয়ার মাইনাস 1 যতটুকুতে আমরা ধরেছি সেইটা ইজ এরকম। এখন যদি আমরা আরওসি বের করতে চাই, আরওসিটা কি হবে? আরওসিটা হবে হাফ অফ z টু দি পাওয়ার মাইনাস 1 এখানে একটা ডিফারেন্স হচ্ছে কি আপনার এখানেও মডুলাস আছে, এখানেও মডুলাস আছে। সো মডুলাস অফ z ইজ গ্রেটার দ্যান, পরে আমি কি করলাম না এখানে মডুলাস না, আমার আরো সেটা দেখতে এরকম হবে। এন্ড দেন যদি এটাকে আমরা ড্র করি, আমরা আজকের ক্লাসে যা করতেছি এগুলো বাসায় কিন্তু দেখবেন, মাঝখানে রবি সোম বন্ধ আছে, বুধবার দিন আমরা নতুন পড়া শুরু করার আগে এগুলো আবার একটু রিভাইজ করবো। জি আরো সেটা হচ্ছে কি আমরা করলাম কি বলেন, আমরা করলাম হাফ অফ জেড টু দি পাওয়ার মাইনাস 1, তারপরে আমি কি করলাম হাফটাকে ওই পারে নিই একবারে রাখলাম, জেডটাকে আরেক পারে নিলাম, সেক্ষেত্রে আমার কি হলো জেডটাকে ওই পাশে নেওয়ার কারণে আমার একবার সাইন চেঞ্জ হয়েছে এবং হাফটাকে আমি আবার আনছি। মাঝখানে যে দুইটা লাইন আমি লিখেছিলাম সেটা আমি এক লাইনে শেষ করে হাফ ইজ গ্রেটার দ্যান এটা করলাম, কিন্তু পরে কনসেপ্টটা হচ্ছে কি আমার মডুলাসটাকে আমি চেঞ্জ করার জন্য এখানে জেড গ্রেটার দ্যান মডুলাস অফ জেড ইজ গ্রেটার দ্যান হাফ দিলাম। এখন যদি এটাকে আমি ড্র করি, কতবারটাতে কি ছিল আমার 1, এটার ক্ষেত্রে কি হবে হাফ হবে, এটাই হচ্ছে কি আমার ডিফারেন্সটা। আর কোনো আমার রিজন অফ কনভারজেন্সে ডিফারেন্স নাই। সো এইভাবে আমরা প্রতিটা সমীকরণের জন্যই একটা রিজন অফ কনভারজেন্স পাবো জেড ট্রান্সফরমেশন অনুযায়ী। সো এটা এক একটা সমীকরণের জন্য এক এক রকম হবে। কয়টা দেখলাম বলেন,
দেখেছিলাম বলেন? আমার মনে হয় আজকে চারটা দেখলাম, তাই না? প্রথমটা সিকোয়েন্স, প্রথমটা ছিল একটা ফাংশন দিয়ে, একটা সিকোয়েন্স ফাংশন ছিল। পরেরটা কি দেখলাম? পরেরটা ডেল্টা এন দেখলাম, এবং তারপরটা দেখলাম হচ্ছে কি ইউএন, এবং তারপরটা দেখলাম হাফ অফ ইউএন। এই ফাংশনের জন্য কি ছিল? এন্টায়ার জেপ্লেন ছিল উইদাউট জেড ইজ ইকুয়ালস টু জিরো অ্যান্ড ইনফিনিটি। এটার জন্য রিজন অফ কনভার্জেন্স কি ছিল? এন্টায়ার জেপ্লেন। এটার জন্য রিজন অফ কনভার্জেন্স কি ছিল? মানে একটা সার্কেলের বাহিরে, যেই সার্কেলটার আমার কি ছিল? 1, সবদিকেই 1। আর এটার জন্য আমার রিজিয়ন অফ কনভার্জেন্স সেই সার্কেলের বাহিরে রিজিয়ন অফ কনভার্জেন্স, কিন্তু কি হচ্ছে এটা হচ্ছে কি হাফ। সো আমাদের সবগুলো ম্যাথের জন্যই ফাংশন বুঝতে হবে, ফাংশন বুঝে যে ট্রান্সফরমেশন বের করতে হবে, এবং যে ট্রান্সফরমেশন বের করার পর কোন ভ্যালুর জন্য এটা ফাইনাইট হচ্ছে ওই ভ্যালুটা বের করতে হবে, বের করে ড্রয়িং করতে হবে। এন্টায়ারলি চারটা পার্ট নিয়ে ম্যাথ। আমরা যদি অর্ধেক করতে পারি তাও অর্ধেক মার্ক আছে, শুধু যে ট্রান্সফরমেশন করতে পারি সেটাতেও মার্ক আছে, শুধু ফাংশন ড্র করতে পারি সেটাতেও মার্ক আছে, কিন্তু একদমই ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, এবং আপনারা আজকে ঠান্ডা মাথায় বাসায় গিয়ে এগুলো দেখেন। কোথাও যদি প্রবলেম ফিল হয় বা নাও হয়, আমরা আগামী ক্লাসের শুরুতে আবার এই ম্যাথগুলো একটু রিভাইজ করে তারপরে নতুন পড়া শুরু করবো, ঠিক আছে? এন্টায়ার জেড প্ল্যানটা, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমার কি কোনো ভ্যালুর জন্য এটার কি অসীম ভ্যালু আমরা পাচ্ছি? পাচ্ছি না। এখানে কি ছিল? একটাই ভ্যালু ছিল, এবং সেটাকেও আমরা জেড ট্রান্সফরমেশন করে একটাই ভ্যালু পেয়েছি, কোনো ভ্যালু এখানে গায়েব হয়ে যায়নি। যেমন এখানে কিন্তু কি ছিল? কিছু কিছু জিরোওয়ালা ভ্যালু ছিল, আর জেড টু দি পাওয়ার জিরো মানে কি 1, কিন্তু জেড টু দি পাওয়ার মাইনাস 1 কি অসীম হয়ে যায় না, সামথিং ডিভাইডেড বাই জিরো ইনফিনিটি। ওই কেসগুলোর জন্য এটা একটা ইনভ্যালিড ফাংশন ছিল, কিন্তু এটা একটাই ভ্যালু, এটাকে জেড ট্রান্সফরমেশন করে আমি একটাই ভ্যালু পাইছি, কেউ এখান থেকে ডিলিট হয়নি, তাই পুরো এলাকাটাই আমার রিজন অফ কনভার্জেন্স। মানে ফাংশন যতটুকু ভ্যালুর জন্য সত্য ছিল, আমার রিজন অফ কনভার্জেন্স বা আমি জেড ট্রান্সফরমেশনটা অতটুকু এলাকার জন্য সত্য পাচ্ছি, তাই পুরো এলাকাটাই হচ্ছে কি আমার রিজন অফ কনভার্জেন্স। সো নেক্সট ক্লাসে এমনিতেও আমরা একটু রিভাইজ করে দেন নতুন পড়া স্টার্ট করবো, সো প্রবলেম নেই।